জিনিসগুলো করতে পারি নাই, ওই স্টুডেন্ট টিকিটটা বেশ কাজের। ওখানে তোমার অটোমেটিক্যালি, ওখানে জাস্ট তোমার একটা ফর্মের মতন থাকবে যে তুমি কোন ডিপার্টমেন্টের, তুমি কি পারপাস তোমার, হ্যাঁ কি পারপাসে, তুমি জাস্ট এক লাইনে লিখবে যে আমি প্রিভিয়াস সেমিস্টারে আমার ইস্যুস দেয়া, মানে আমার সব ক্লিয়ার আছে, বাট তারপর আমার এই জিনিসগুলো ক্লিয়ার হয়নি, আমার এখানেই। তো এটা খুব ইনস্ট্যান্ট কাজ করে, তোমরা চাইলে ওটা দেখতে পারো। বিকজ আমি কয়েকজনের ফিডব্যাক, ওরাই আমাকে বললো যে ম্যাম এটা খুব কাজের। আমি ওদেরকে যখন জি সাজেস্ট ওটা কি করছিলাম, মেল পাঠাতে হয় ম্যাম? ওটা করেছি ম্যাম, তাও মানে এক তিনটার জন্য করেছিলাম ম্যাম, একটা হয়েছে আর দুটো মেইল না হয় নাই মেইল ম্যাম। না মানে মেইল না মানে সিস্টেম থেকে তুমি রিকোয়েস্ট পাঠাবা, বুঝছো? একটা সিস্টেম, ওই যে তোমার ইআরপি এর মতন একটা সিস্টেম আছে তোমাদের স্টুডেন্ট পোর্টালে। অ্যাপ্লিকেশন কি? আমি নামটা তো ভুলে গেছি, স্টুডেন্ট টিকিট খুব সম্ভবত ছিল, মানে কিছুই না, আচ্ছা মানে ম্যাম, তোমাকে, হ্যাঁ বলো সাজিদ। আমি আমি টিকিট গিয়ে বলছিলাম, ওখানে বলছে লাগবে না প্রিভিয়াস গুলা। আচ্ছা না, ওটা যদি না হয়, কিন্তু ওই যে সুকান্ত যেটা বললো যে যদি ওই জিনিসগুলো মানে হয়তো বা এখনো ক্রস দেখাচ্ছে বা এখনো আপডেট করে নাই, তুমি ওই ওই জিনিসটা মানে দেখতে পারো। আমার আমার কাছে আমার মেইলে আসছিল, আমি হয়তো তোমাদের গ্রুপে তাহলে দিয়ে দেবো, যে ওটা মানে কোনো অ্যাপ মানে কিছু মেইল টেইল করতে হয় না, জাস্ট হার্ডলি 2 থেকে 3 মিনিটের কাজ। তোমার আইডি দিবা, কোন মানে ডিপার্টমেন্টের আন্ডারে কাকে রিকোয়েস্টটা করতে চাচ্ছ, পারপাস কি, এই ডান। তারপরে ওরা তোমাকে একটা ফিডব্যাক পাঠাবে বা এরকম কিছু একটা, এরকম যদি কেউ ইউজ করে থাকো তাহলে তোমাদের মানে এটা জানাইতে পারো, না হলে আমি দেখি গত সেমিস্টারের লাস্টের দিকে পাঠাইছিল, আমি তোমাদের সাথে অথবা ভিডিওটা তাহলে শেয়ার করে দেবো। তোমার যদি যদি কাজে লাগে তাহলে থাকলো, সমস্যা কি। আচ্ছা আর আরেকটা জিনিস, যেটা যে তোমাদেরকে যে গ্রুপে একটা পোস্ট করছিলাম যে আজকে মানে ধরো যে আমাদের 22 তারিখ, মানে প্রতি মাসের 22 তারিখে একটা রিপোর্ট সাবমিট করতে হয়, ওখানে ধরো যে তোমাদের অ্যাক্টিভিটি রিপোর্টটাও সাবমিশনের মধ্যে চলে আসে আর কি। তো তোমাদের যেমন অনেকেই ধরো যে তোমার, আমি যদি স্ক্রিনটা একটু শেয়ার করি, যে অনেকেই কিন্তু তোমাদের তোমার হচ্ছে অ্যাক্টিভিটি স্টার্ট করছো, হ্যাঁ আবার অনেকে অ্যাক্টিভিটি স্টার্ট করো নাই। তো যারা অ্যাক্টিভিটি স্টার্ট করো নাই তাদের দেখা যাচ্ছে যে এটা কি, এটা তোমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ না ম্যাম, এই লেভেল এস ম্যাম, টাইপের জিনিসটা কি ম্যাম? এস হ্যাঁ লেভেলে, ডান পাশে, হ্যাঁ ডান পাশে যেটা দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে ধরো যে যারা সবগুলো টাস্কে প্রপারলি পার্টিসিপেট করছো, টাইমলি সবগুলো শেষ করছো, এইখানে আমি যদি তাদের রিপোর্টে যাই, নট নাও ক্লাস রিশান, তো যেটা বলতে চাচ্ছিলাম যে দেখো যে এখানে যদি আমি রিপোর্টে যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছো তো স্ক্রিনটা, যেখানে দেখবা যে এই যে, যেমন আমি যদি বলি সুমাইয়া, তারপর হচ্ছে সাইফ, রাবেয়া, রাফি, এই যে এরা, এই স্টুডেন্ট গুলো তাদের লেভেল অনেক আপ হয়ে গেছে বিকজ অফ তারা সবগুলো অ্যাক্টিভিটিস প্রপারলি করতেছে। ওকে, যাদের অ্যাক্টিভিটি গুলো প্রপার তাদের লেভেলটা ওরা ওভাবেই করে। যেমন আমি যদি একদম ছ মানে একদম লাস্টের দিকে চলে যাই, যেমন দেখো এখানে তারা এখনো কোনো অ্যাক্টিভিটি ওভাবে স্টার্ট করে নাই, খুবই কম। ওকে, তো এই লেভেলটা হচ্ছে তুমি যতগুলো টাস্ক দেয়া হবে টাইমলি, যেমন যে তোমার হচ্ছে যে অ্যাক্টিভিটি গুলো অ্যাক্টিভিটি হিসেবে আছে, যে কাজগুলো বা যে টাস্ক গুলো যারা এটা প্রপারলি করতেছে, যারা এটা ধরো যে টিক মার্কস দেয়া বলো বা একটু ইফোর্ট দেওয়া বলো, যেমন আমি তোমাদেরকে দুইটা লিংক পাঠাইছি যে জাস্ট একটা এমসিকিউ টাইপের, তো এগুলো যারা প্রপারলি টাইম টু টাইম ম্যাম করলো, লিংকটা যে পাঠাইছিলেন ম্যাম, ফার্স্টের লিংকটা তো ম্যাম আগে যেটা দেওয়া হয়েছিল ওইটা না? হ্যাঁ ওইটা যারা আগের করছো তারা করছো, যারা করছো তাদের করতে হবে না, যারা করো নাই। যেমন ওটা আমি কেন পাঠাইছি, ওটা জাস্ট এটা দেখার জন্য যে ধরো যে তোমার এখানে এখনো তোমাদের, আমি জানি না মানে এই কয়জন, এখানে তো অনেক সেকশনই আছো, 3টা সেকশন, এখানে দেখা যাচ্ছে 50 জন এখনো স্টার্ট করো নাই, তার মানে হচ্ছে যে তারা এখনো কোনো অ্যাক্টিভিটিজে পার্টিসিপেট করো নাই। তো এটার জন্য আর কি তোমাদের ওই ওই জিনিসটা পাঠানো হয়েছে, যে যারা এখনো করো নাই তারা এই জিনিসগুলো করো। আর লেভেলের ব্যাপারটা যেটা বললাম, যে এটা যত বেশি তুমি অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করবা, যেমন ধরো যে তোমাদের এখানে তুমি কি বলো তোমার হচ্ছে যে তুমি কোর্স ম্যাটেরিয়ালসটা দেখলা কিনা, তোমার লেকচার গুলো যেটা দেয়া আছে সেটা তুমি দেখলা কিনা, ওকে, এই যে ভিউ করা, এই জিনিসগুলো যত বেশি হবে এখানে লেভেলটা তত বেশি মানে অ্যাড হবে। ইটস লাইক অফ গেমিফিকেশনের যে কনসেপ্টটা সেরকম, এখানে টোটাল পয়েন্ট অ্যাড হবে, এভাবে তাদেরকে দেখা যাচ্ছে একটা রিওয়ার্ড ব্যাচ বা এরকম টাইপের। ব্যাচ তো আলাদা, ওটা আমি ক্রিয়েট করে দেবো তাদের, যেরকম একটা দেখা হচ্ছে লেভেলে এই যে স্টার,
যে স্টার গুলোকে তারা সেভাবে ক্লাসিফাই করছে, যারা হয়তো বা ফোর লেভেলে, ফোর্থ লেভেলে স্টারটা কালারটা ডিফারেন্ট, তো এইভাবে তাদের নামগুলো কিন্তু চলে আসে। তো এইভাবে কিন্তু আসলে প্রতিটা মাসে, যেমন বললাম যে আমাদের এই মাসের রিপোর্টটা হচ্ছে কালকের মধ্যে জমা দিতে হবে, কালকে একদম আর্লি, এই জন্য আমি তোমাদেরকে টাস্ক দুটো দিয়ে দিছি যে যারা কমপ্লিট করছো তো করছো, নতুন একটা টাস্ক জেনারেট করে সেইটা আমি তোমাদেরকে দিয়ে দিছি, আর যারা করো নাই এখনো পর্যন্ত তারা করে ফেলো। বিকজ এখানে অনেকেই এরকম আছে যে যারা খুবই জাস্ট হয়তোবা এনরোল করছো, এনরোল করে কিছু একটা ভিউ করছো বা কোনো টাস্কই পার্টিসিপেট করেনি, তারা তো এনরোল হয়েছে, এনরোল হলে একটা ফিক্সড পয়েন্ট এরকম দেখায়, ওকে, তারপরে তাদের আর ওরকম কোনো অ্যাক্টিভিটিসটা নাই। এই জন্য আমি তোমাদেরকে ওই এটা পাঠিয়ে দিছি, এটা অটোমেটিক দেখো, এটা বিএসসি অটোমেটিক এভাবে জেনারেট করে নিচ্ছে, যেটা আমাকে আর কিছু বলতে হবে না, তারা নিজেই দেখে মানে আইডেন্টিফাই করতেছে যে হ্যাঁ ঠিক আছে তারা কত আউট অফ ইয়েতে, কত র্যাঙ্কিং এ তারা আছে। আমি তো ফিল আপ করছি, আমার নাম তো দেখতেছি, তুমি কই আছো দেখো তো, তোমার নাম খুঁজে পাও কিনা। দেখো মানে এটা তো আসলে আমি তো আমার এন্ড থেকে ওভাবে, যেমন আমাকে একটু জানাও, যেমন কালকে আমার একটা স্টুডেন্ট বলতেছিল যে ম্যাম আমি তো সবগুলোতেই মানে চেক বক্স যেগুলো আছে চেক ইন করছি, তো তারপরও আমারটা কেন লেভেল আপ হচ্ছে না, তো তখন আমি বিকজ আমার এন্ড থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি ভিউ করতে পারি, বাট আলটিমেটলি আমি ওভাবে তো আর পয়েন্টটা বুঝি না। তো এই জন্য তোমরা একটু দেখো যে আসলে এই জিনিসগুলো কাজ কিভাবে করতেছে, ধরো যে প্রপারলি তুমি, আমারও তো বিগিনার লেভেল দেখে এখন আর কই কথা কই দেখায় না, আমি এখানে তো নাম তো দেখতেছি না, তুমি টাস্ক দুটো করছো, চেক বক্স যেটা আছে সেটা কি চেক ইন করছো, ওটা কিন্তু করতে হয়, টাস্ক করলে হবে না, ওইগুলোই ম্যাম সবগুলোই করে দিছি। এইখানে এইখানে কই তুমি কই, এবার এখানে মানে একটা রিসেন্ট ভিউর ব্যাপার থাকে, যারা রিসেন্ট ভিউ করছে বা এরকম এরকম কিছু একটা ব্যাপার থাকে, এটা নতুন একটা কনসেপ্ট, এটা গতবারে ছিল না, মানে এটা ধরো যে গত সেমিস্টারের একদম আমি যদি বলি ফাইনালের আগে আগে, সো এই কনসেপ্টটা নতুন, মানে এই জিনিসগুলো ধরো যে বিএলসি তো খুব মানে ডে বাই ডে আপডেট হচ্ছে, তো এটা এটা এরকম একটা ব্যাপার যেটা কিন্তু আগে ছিল না, আগে দেখা যাচ্ছে যে ওটা ম্যানুয়ালি একটা প্রসেস যে হ্যাঁ ঠিক আছে একটা স্টুডেন্ট কতবার ভিউ করলো, বাট দেখো এখন সে রিপোর্টটা এভাবে দিয়ে দিচ্ছে, তো এটা আসলে ইভেন কি যে লগ কতবার লগ হয়েছে কি কি করছে, এই যে এই জিনিসগুলো কি কি ভিউ করছে এই জিনিসটা, তো এখানে সবকিছু থাকে, আবার তোমার প্রোফাইলে ঢুকলে পরে তুমি কি খোরা, কতক্ষণ আগে ছিলা, হ্যাঁ এই জিনিসগুলো আসে যে সে ধরো যে 10 সেকেন্ড 18 সেকেন্ড আগে ছিল, সব সব এই জায়গাগুলো চলে আসে। এই যে আমি যদি স্পেসিফিক এই স্টুডেন্টের কথা বলি, তাহলে দেখো যে সে কতবার এটাতে লগ ইন করছে, কতবার সে ভিউ করছে, তার অ্যাকচুয়ালি মানে স্ট্যাটিস্টিকটা কি, তার গ্রাফটা কি, গ্রাফের মাধ্যমে এই জিনিসগুলো প্রপারলি দেখায় আর কি, ভালো করছে, ইটস গুড, এই জিনিসগুলো দেখো যে সে এই জিনিসগুলো কতবার ভিউ করছে, এইভাবে চলে আসে আর কি, নিজেও কনসেপ্টটা নতুন, জিনিসগুলো দেখা যায় ভালো। আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, তো তোমরা তোমাদেরকে যেটা বললাম যে একটু করে ফেলো, বিকজ অফ ধরো যে মানে একটা দরকার, যারা এখনো করো নাই দরকার হয় যে অনেকে হয়তো বা টেলিগ্রাম গ্রুপে ওরকম ভাবে কাজের জন্য আসো, তো তোমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটাতে ওই লিঙ্ক দুটো একটু দিয়ে দিও, হ্যাঁ তো ওইখানে তো দেখা যাচ্ছে ফেসবুকে আমরা নর্মালি অনেক বেশি অ্যাক্টিভ থাকি সবকিছুতে, তো ওইটাতে একটু দিয়ে দিও, তো যেন আজকে 4টার মধ্যে মানে উইদিন 5 আমাদের এটা যেন মানে মোটামুটি একটা মানে সবাই যেন একটা প্রোগ্রেসে থাকে আর কি, হ্যাঁ এটা দেখো। ম্যাম হুম ম্যাম সেকেন্ড যে লিংকটা দেওয়া আছে ম্যাম, যে একটা কোশ্চেনের অ্যান্সার করা লাগে যে মেজারেবল ক্যারেক্টারিস্টিকস অফ স্যাম্পল, হ্যাঁ এটা তো মানে টিক মার্ক এমসিকিউ না ম্যাম ওইটা শুধু স্ট্যাটিস্টিক হবে না ম্যাম? স্ট্যাটিস্টিক হবে, আমি বলে দিই কি হলো, ওইটাতে স্ট্যাটিস্টিক্স দাও ম্যাম এস আছে সাথে ম্যাম, এই জন্য ম্যাম নান অফ দিস দিছিলাম, কিন্তু অ্যান্সার দাও হলো ম্যাম এস সহ স্ট্যাটিস্টিক্স।
ওটা আমি কারেকশন করে দেবো। ওটা তো মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমরা পার্টিসিপেট করো, ওখানে আলাদা মার্কিং এইভাবে জেনারেট হয় যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে আসলে মার্কিং এর জেনারেটিংটা বা এন্ড অফ দ্য সেমিস্টারের যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু এইটার উপর বেস করে, যে আমি তোমাদেরকে একদম মানে মোটামুটি দেখাই দিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি ওর একটা রিপোর্ট দেখাই যে হ্যাঁ তার অ্যাক্টিভিটিটা কেমন ছিল ওভারঅল, ধরো যে এখন তো স্পেসিফিক আমি তোমাদেরকে যেটা দেখালাম যে সে ধরো 1 ঘন্টা আগে ছিল, এখন আমি যদি তার লগ ফাইলটা দেখাই তাহলে লগ ফাইলটা দেখাচ্ছে হয়তো বা যখন থেকে সে এনরোল হয়েছে, বাট যখন এটারও চার চার সেমি মানে 4 মাস বা 3 মাস পর্যন্ত, 3 মাস পরে কিন্তু একটা আমরা প্রপার একটা মানে স্ট্যাটিস্টিক্যাল প্রেজেন্টেশন বা ডেটা মানে অ্যানালিসিসটাই আমাদের দেখাবে যে এই স্ট্যাটিস্টিক্স এর উপর বেস করে একটা অ্যাসেসমেন্ট হয়। তো এটা কিন্তু এমন না যে হ্যাঁ ঠিক আছে আমি কি বলে যে তোমার একবার করলাম আর করতে হবে না, ব্যাপারটা এরকম না। তো এই জন্য আমি তোমাদেরকে বারবার করে বলতেছি যে ওই ওই জিনিসগুলো ভুল হোক শুদ্ধ হোক ইট ডাজেন্ট ম্যাটার, বাট ম্যাটার হচ্ছে তোমার ওই জিনিসগুলোতে পার্টিসিপেট করবা। এবং যেটা গত সেমিস্টারেও কয়েকজন স্টুডেন্ট মানে যেটা হয়ে গেছে যে হয়তোবা তারা টাস্ক কমপ্লিট করছে বাট ওই বক্সটা যেটা সেটা চেক করে নাই, তো ওইটা কিন্তু চেক আউট করতে হবে। তো ওটা হচ্ছে ইম্পর্টেন্ট বিকজ ডেটাটা জেনারেট হয়ই হচ্ছে তোমার ওটার উপর বেস করে। হ্যাঁ তো এটা হচ্ছে আলটিমেট ব্যাপার। আচ্ছা আমরা লাস্ট ক্লাসে কি জানি বলে ওই আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হয়ে গেছিল না বেসিক স্ট্যাটিস্টিক্স এর, আমরা তো মনে হয় যে ফ্রিকোয়েন্সি টেবিল বা এরকম কিছু একটা শুরু করছিলাম না, আমাকে একটু বলো তো। আচ্ছা আমি লাস্ট পয়েন্ট ছিল ম্যাম স্যাম্পলিং টেকনিক, ম্যাম স্যাম্পল পর্যন্ত ছিল, স্যাম্পল পর্যন্ত আমরা কি ওই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফ মানে ফ্রিকোয়েন্সি টেবিল এগুলো করানি না, মানে আমরা স্যাম্পলিং টেকনিক পর্যন্ত শেষ হয়েছিল। আচ্ছা তো ওটা ছিল আমাদের বেসিক্যালি মানে হচ্ছে যে তোমার ইয়ে কি বলে চ্যাপ্টারটা ওই পর্যন্ত শেষ, তো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার তাহলে স্টার্ট করি। আরেকটা জিনিস যেটা বেশ মজার একটা ফানি জিনিস, তোমরা তো ওই যে কাহুট গেমের নাম শুনছো না কুইজির মতন, যে যেখানে তোমাদের একটা যেমন আমি তোমাদের আমি তোমাদেরকে ইনবক্স একটু দিয়ে দিচ্ছি, দেখো সবাই ওটাতে একটু এনরোল করো। তো ওখানে ধরো যে মানে আমাদের কয়েকটা কোয়েশ্চেন আছে, দেখো তো তোমরা ওখানে কি দেখো, ওখানে 2-3-4-5 আমাদের কোয়েশ্চেন আছে, ফান লাইক ধরো যে আমরা কুইজ মাঝে মাঝে এভাবেও নিতে পারি, আমাদের বিএসসি তে তো আছেই, আমরা এভাবেও ট্রাই করতে পারি। তো একটু দেখো তো লগইন করতে পারো কিনা ওই জায়গাটাতে, মানে লগইন করা ইন সেন্স যে পার্টিসিপেট করা আর কি। ম্যাম এটা লকডাউন যখন যে সময় শুরু হয়েছিল তখন একজন স্যার দিছিল আমাদেরকে, ম্যাম এভাবে কুইজ নিছিল, এটা মজা, কাহুট আছে কুইজি আছে। তো তোমরা এটাতে একটু সবাই একটু করে দাও তো নিকনেমটা এন্টার করে, খুব বেশি হলে হাইস্ট এটা 5 মিনিট লাগবে, তাও না বিএসএর চাইতে এটা ম্যাম বেটার অপশন। বিএসএর চাইতে বেটার, বাট আমাদের যেহেতু বিএসএর টাকেই আসলে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করা হচ্ছে, ওটা হয়তো বা করতে হবে, বাট পাশাপাশি আমরা এভাবেও রাখতে পারি বিকজ এটা ভালো লাগে, একটা যে কি বলে একটা সাইড মিউজিক থাকে, রিফ্লেক্ট সবগুলো রিফ্লেক্ট একটু সুন্দর, হ্যাঁ সুন্দর একটা একটা যে তোমার সাইড মিউজিক থাকে একটা, পরেতে তো ফার্স্ট থেকে স্টার্ট হয় আবার জেনারেশন থাকে আলাদা না, আমরা ছোটবেলা যে গেম খেলতাম এরকম, তারপরে যারা ধরো যে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে একটা কাপ দেয়া হয়, হ্যাঁ এটা ভালো। তো তোমরা সবাই একটু জয়েন করো, তো আমরা ওটা শেষ করে আমরা আজকে ক্লাসটা শুরু করব। আমাদের ক্লাসে আজকে মানে কি বলে যে সহজ জিনিস নিয়ে কথা বলবো, মিশু আলফি শুধু দুজনকে দেখতে পাচ্ছি আর সবাই কই। জি ম্যাম আসতে আছে, তাহলে এটা শুরু করে দাও। ম্যাম ইনস্টল করছি, ম্যাম নেট একটু স্লো তো তো স্লোই হচ্ছে, এটা এটা কি আলাদাভাবে ইনস্টল করতে হবে, তুমি লিংকে ঢুকলে তো চলে যাবে না?
জি ম্যাম, ফোনে ম্যাম নামানো লাগে। ও আচ্ছা আচ্ছা, তোমাদের নতুন একটা বিএসসি অ্যাপস দেখলাম যে মানে ইয়ে করছে, ওটা কি তোমরা ইউজ করতেছো? কিছুদিন আগে দেখলাম মেইল করছে, আগে তো ধরো যে প্লে স্টোর থেকে ওটা তো মাঝে ঝামেলা করতেছিল, এখন দেখলাম যে একটা বিএসসি মোবাইল মানে হচ্ছে যে অ্যান্ড্রয়েড ভার্সন মনে হয় লঞ্চ করছে। প্লে স্টোর থেকে কিভাবে নামাইতে হবে মানে কি কি ওটা দেখলাম, আমি দেখি নাই এখনো, ট্রাই করি নাই। আচ্ছা, তোমরা যদি মনে করো এটা 4টা পর্যন্ত সময় আছে, তোমরা 4টা পর্যন্ত যে কোনো সময় আমার ক্লাসের মধ্যে করতে পারো, ক্লাসের পরও। ওখানে কি কোশ্চেন দেওয়া আছে কোনো? হুম, কোশ্চেন তো দেওয়া আছে। দেখতে পারো। নবাসের সাফাইন সুকান্ত মিশ্র, ম্যাম পিন পিনটা কি ম্যাম পিন যাচ্ছে? আচ্ছা দাঁড়াও, আমি তুমি যে পিন পিন পিন, আচ্ছা গেমের পিনটা আমি দিয়ে দিই, একটা সেকেন্ড। এই যে পিনটা আমি তোমাদের টেক্সট জেনে চেক বক্সে দিয়ে দিচ্ছি, 09565928। দেখো তো তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, মানে আসছে কিনা। পিনটা এন্টার করলে কি তোমরা ওই ইন্টারফেসে চলে যাচ্ছ? যাওয়া যাচ্ছে, সুকান্তর কি শেষ? ডান, জি ম্যাম একটা হয়েছে। এখানে না ম্যাম আসবে, গ্রেস কালার কি ম্যাম? এটা নমিনাল, বুঝলাম না এটা। ধরো সবারটা শেষ হোক, এখানে তো তোমাকে আর নাজমুলকে শুধু ফিনিশ দেখাচ্ছে।
আর বাদ বাকি গুলো আমার দুইটাই ছিল, আমার তো ফিনিশ তো। আমার এখানে, হ্যাঁ আমার এখানে চারজনটা দেখাচ্ছে, চারজন দেখাচ্ছে আমি তোমাদেরকে, তারা আমি তোমাদেরকে দেখাই, তাহলে তুমি তোমাদেরটা দেখতে পারবা। যেমন এখানে সাজিদ, সুকান্ত র্যাঙ্ক 4, তারপর হচ্ছে নাজমুল, মুবাশ্বির, এই কয়জনের তো তোমাকে ডান দেখাচ্ছে, আর বাদ বাকি গুলোর এখনো মনে হয় যে শেষ হয় নাই, দেখি কি অবস্থা। আচ্ছা যাক, ব্যাপার না। আর কারো, সবার কি ডান বাকি আছে? আর কারো সাজিদ র্যাঙ্ক 1 দেখাচ্ছে, আপনি পেজটা রিফ্রেশ দিলে হয়তো দেখতে পারবেন অনেকেই। আচ্ছা যাই হোক, ভালো ছিল, ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমরা এখন আমাদের কাজে ফিরে যাই, নাকি বলো? নেক্সট টাইম আমরা এটা নিয়ে আবার কোন একদিন কি বলে এটা নিয়ে ট্রাই করা যাবে। ওকে তাহলে আমরা পড়াশোনায় ফিরে যাই। তোমরা কি গেমে আসো নাকি আবার মানে গেম থেকে ব্যাক করো, এখন ক্লাসে চলে আসো, গেম শেষ? ওকে চলে আসছি ম্যাম। চলে আসছো, ওকে। তো দেখো আমরা আজকে তাহলে আমরা বোর্ডে চলে যাই, যেহেতু আমাদের আজকে পড়াশোনা, তাহলে বোর্ডে চলে বোর্ডটা, তাই গেস তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা বোর্ডে কি তোমাদের ঠিক আছে নাকি বোর্ডে তোমাদের প্রবলেম হয়ে যায় বলো, আমাকে জানিও কিন্তু। হ্যাঁ তোমরা যদি মনে করো যে না বোর্ডটা বেশি, বোর্ডে ভালো হয় মানে একটা ক্লাস ক্লাস ফিল করা যায়। হ্যাঁ আমার কাছে তাই মনে হয়, বাট তারপরে যদি তোমরা মনে করো যে না বোর্ডটা অত বেশি তোমাদের জন্য মনে হচ্ছে না, তাহলে আমরা তো অপশন চেঞ্জ করতেই পারি, উই হ্যাভ মেনি অপশনস। তো আমরা এখন শুরু করি, যে আমরা গত ক্লাস পর্যন্ত যেটা আমরা করে আসছিলাম সেটা হচ্ছে যে বেসিক স্ট্যাটিস্টিক্স। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন। হ্যাঁ তো ডেটা প্রেজেন্টেশন না খুবই মানে ধরো যে বেসিক স্ট্যাটিস্টিক্স যখন আমরা শুরু করি, মানে শুরুতে আমরা একটা কথা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্স এই কোর্সটা বেসিক্যালি থিওরিটিক্যাল না, এটা লজিক বেসড বা ম্যাথমেটিক্যাল বেসড জিনিসগুলো আমাদের মধ্যে থাকবে। তো এরপর থেকে আমরা যেটা মানে যেগুলো আসলে আসবে সবই হচ্ছে আমাদের মানে ম্যাথমেটিক্যাল বেজ আর কি। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন, অর্থাৎ ডেটা গুলোকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি। ডেটা প্রেজেন্টেশন মানে এটাই না শুধুমাত্র গ্রাফ ইউজ করেই ডেটা প্রেজেন্ট হয় এরকম না, গ্রাফ ছাড়াও আমরা টেবুলেশন করে আমরা ডেটাকে প্রেজেন্ট করি, অর্থাৎ কি যে টেবিলের মাধ্যমে, অর্থাৎ যখন লটস অফ ডেটা থাকে, একটা তো গেল গ্রাফিক্যাল মেথড, অর্থাৎ কি আমরা যদি ডেটা প্রেজেন্টেশনের কি কি প্রসেস আছে ডেটা প্রেজেন্টেশন। তো ডেটা প্রেজেন্টেশনের বেসিক্যালি দুটো পদ্ধতি আছে, একটা তো আমরা বুঝতে পারতেছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেটা আমরা খুবই কমনলি ইউজ দেখি বা প্রেজেন্টেশন নামে হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, তো একটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আরেকটা হচ্ছে
টেবুলের প্রেজেন্টেশন অর্থাৎ টেবিলের মাধ্যমে, অর্থাৎ টেবুলেশন বলতে যেটা বোঝায়, যেমন আমরা যদি ডিরেক্ট নামটা লিখে ফেলি সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে ফ্রিকোয়েন্সি টেবিল, যার মাধ্যমে আমরা আসলে ডেটা গুলোকে প্রেজেন্টেশন করে থাকি। তার একটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে টেবুলার প্রেজেন্টেশন। তো এই টেবুলার প্রেজেন্টেশনের মধ্যে গ্রস যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। তো ফ্রিকোয়েন্সি টেবিল যেটা সেটা হচ্ছে কি, যে ফ্রিকোয়েন্সি টেবিল মানে আমরা যেটা বুঝি যে সেটা হচ্ছে কি রকম, যে বিভিন্ন মানে একটা ডেটাকে, অনেকগুলো লটস অফ ডেটাকে যখন আমরা ফ্রিকোয়েন্সি টেবিল, এটা কিন্তু আমরা অনেক আগেও দেখে আসছি, আমরা বেশ ছোটবেলায় আমরা এক ধরনের ফ্রিকোয়েন্সি টেবিল, যে টালি নাম্বার দিয়ে এগুলো টেবিল করা হতো না, মনে আছে তোমাদের? টালি ওই যে 1 2 3 4 5 হলে আমরা কেটে দিতাম, তো ওই যে টালি সংখ্যাটা, টালিটাই হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি। তো ওই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে প্রেজেন্টেশনটা আমরা কিভাবে করি, যে আমরা কাউন্ট করি যে একটা নাম্বার কতবার করে আসছে, তো ওই ফ্রিকোয়েন্সি টেবিলটাই বেসিক্যালি টেবুলের প্রেজেন্টেশন। ওকে, তো এখন তো আমরা বলতে যেটা বললাম যে ডেটা প্রেজেন্টেশনে প্রথম যে আমরা কথা বলবো সেটা হচ্ছে টেবুলের প্রেজেন্টেশন নিয়ে। তো টেবুলের প্রেজেন্টেশনের বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বেসিক্যালি কি জিনিস, যেটা আমি বললাম যে ফ্রিকোয়েন্সি তো বেসিক্যালি মানে নর্মালি ফ্রিকোয়েন্সি মানে কি বোঝায়, যে ফিজিক্স এর ভাষায় ফ্রিকোয়েন্সি মানে কি ছিল বলো? ফিজিক্স এর ভাষায় বা নর্মালি ফ্রিকোয়েন্সি মানে আমরা কি বুঝি, কেউ বুঝি নাকি? তরঙ্গ, কম্পাঙ্ক, কম্পাঙ্ক, থাকে কম্পাঙ্ক, মেবি খুব সময় কম্পাঙ্ক বা তরঙ্গ, মানে তরঙ্গ, হ্যাঁ তরঙ্গ, ওয়েভ, হ্যাঁ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক। তো এইখানে ফ্রিকোয়েন্সি মানে বোঝায় যে একটা ঘটনা কতবার করে ঘটে, অর্থাৎ একটা ঘটনা যতবার করে ঘটবে তাদের যে টোটাল নাম্বার অফ টাইম সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেমন আমি যদি স্পেসিফিক তোমাদেরকে কোশ্চেন করি, আচ্ছা তোমাদের সপ্তাহে কয়টা ক্লাস সকাল 10টা থেকে শুরু হয়, তো তোমরা রুটিন টুটিন গেটে গেটে দেখে বললে যে হ্যাঁ ম্যাম আমাদের 2টা ক্লাস থাকে সপ্তাহে, যেটা 10টা থেকে শুরু হয়, তাহলে আমরা কি বলতে পারি যে পার উইকে 10টা থেকে আমাদের ক্লাস করতে আসার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, বিকজ এই ঘটনাটা আমাদের সপ্তাহে 2বার করে ঘুরতেছে। তো এখানে সেম জিনিসটা, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে একটা ঘটনার ঘটন সংখ্যা যেটা বাংলাটা, আর ডিস্ট্রিবিউশনের মিনিংটা হচ্ছে সাজানো, অর্থাৎ যখন আমি ঘটনাগুলোকে বিভিন্ন ক্লাসের মাধ্যমে সাজাই, তো সেই ক্লাসের মাধ্যমে সাজানোর যে টেবুলেটেড ফর্মটা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বা কেউ কেউ এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, বা অনেকে আবার সংক্ষেপে বলে ফ্রিকোয়েন্সি টেবিল, একই কথা। তো মনে রাখতে হবে যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে সাধারণত 3টা কলাম থাকে, অর্থাৎ 3টা কলামের সমন্বয়ে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলি আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলি, একই কথা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা গঠিত হয়। ওকে, তো 3টা কলাম কি কি, এই কলামের গুলোর সাথেও বা এই টেবিলটার সাথেও আমরা বেশ পরিচিত। প্রথম যেটা, সেটাতে থাকে হচ্ছে ভেরিয়েবল নেম, অর্থাৎ যে ভেরিয়েবল নিয়ে আমি কাজ করি সেই ভেরিয়েবল নেমটা এখানে থাকে। পরবর্তী কলামে থাকে টালি বা ট্যালি, পরবর্তী কলামে থাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা সংক্ষেপে এই জায়গায় লিখি হচ্ছে ক্যাপিটাল FI। তো যে আমরা ক্লাস মানে অনেক আগে এই ধরনের টেবিল দেখে আসছিলাম না, যে টালি হলে এই টালি সংখ্যাটাই ধরো যে ফ্রিকোয়েন্সি সংখ্যা, এখানে আমরা বিভিন্ন ক্লাস ইন্টারভেল দেখি, যেমন 0 থেকে 5, 5 থেকে, এই জিনিসগুলো আমরা দেখে আসছি না ছোটবেলায়? মনে আছে, তাই না? হ্যাঁ, তো এই যে টেবিলটা, এই যে ট্যালি সংখ্যাটা, বেসিক্যালি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এই টেবিলগুলো আসলে কোথায় লেগে থাকে, কোথায় লাগে, মানে কোথায় ইউজেসটা? যেমন ধরো যে এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মূল যে কাজটা, বেসিক্যালি মূল কাজটা হচ্ছে কি জানো, যে সেটা হচ্ছে এই যে টেবিলের মতন যে ডেটাগুলো আছে না, সেটাকে বলা হয় হচ্ছে গ্রুপ ডেটা। ওকে, গ্রুপ ডেটা, আর এলোমেলো যে ডেটা সেটাকে বলা হয় হচ্ছে আনগ্রুপ ডেটা। ওকে, তো বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে কাজটা করে সেটা হচ্ছে আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটা ট্রান্সফর্ম করে, অর্থাৎ আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটা ট্রান্সফর্ম করার যে প্রসেসটা সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। যেমন ধরো যে আমরা যদি এখন ধরো যে এই যে তোমাদের প্রতিটা স্টুডেন্টের একটা করে মানে হচ্ছে যে একটা হিসাব আছে, একটা টেবুলেশন প্রসেস আছে, যার উপর বেস করে হয়তো বা যখন তুমি অ্যাকাউন্টসে যাবা, তুমি দেখবে যে তোমার কতটুকুন ডিউ দেয়া মানে আছে, তুমি কতটুকুন ক্লিয়ার করলা, তোমার কত ক্রেডিট শেষ হলো, কত ক্রেডিট বাকি আছে। ওকে, এটা প্রতিটার একটা হিসাব থাকে। তো এই যে হিসাবগুলো আমরা যে প্রসেসের মাধ্যমে মেনটেন করি, মানে বেসিক্যালি সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কিংবা ধরো যে অ্যালামনাই যারা, তারা অ্যালামনাই কোন কে ডিপার্টমেন্টের ছিল, কোথায়
কোন সাবজেক্টে ছিল, তাদের রেজাল্ট কি, তারা কোথায় আছে, এই যে একটা টেবুলেটেড করা, টেবুলেশন করা। কিংবা ধরো যে তোমরা যে বিভিন্ন অফিসে যখন যাও দেখবে যে বিভিন্ন হেডের রুমে গেলে পিছনে একটা কি বলে তোমার হচ্ছে যে একটা টেবিল দেয়া থাকে যে তার কত থেকে কতকালীন সময়ে তিনি ছিলেন, তার আগে কে ছিলেন, তার তারও আগে কে ছিলেন, তার সময় টাইম কবে, কতদিন, কত বছর হলো সে এখানে জায়গায় আছে। তো এই যে একটা প্রসেস, যে ডেটা গুলোকে লিপিবদ্ধ করার যে প্রসেসটা, সেটাই বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। বা প্র্যাকটিক্যালি ধরো যে যখন তোমরা রাস্তার পাশে যখন ওই যে ট্রাকের মধ্যে থেকে পেঁয়াজ নামায়, চালের বস্তা নামায়, তখন দেখবে একজন খাতা কলম নিয়ে এই এই টালি করে। কিংবা ধরো যে তোমরা যখন বাজার থেকে অনেক কিছু কিনতে যাও, তখন দেখবা যে বাজারের যারা দোকানদার তারা বসে বসে ট্যালি নাম্বার করে। সো বেসিক্যালি দিস ইজ দ্য ইউজেস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা ইউজ করে থাকি। তো বেসিক কাজটা হচ্ছে কি, যে এ লেভেলে যে ডেটা গুলো থাকে, র ডেটা থাকে, র ডেটা ডেটা থেকে গ্রুপ ডেটা ট্রান্সফর্ম করার নামই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। বিকজ র ডেটা থাকে আমরা প্রপারলি ইনফরমেশন পেতে পারি না। এখন ধরো যে যদি আমি বলি যে আমার গ্রুপ ডেটা, ধরো যে আমি এইভাবে ধরো যে আছে, সাপোজ আমি যদি বলি যে কোনো এলাকায় কিছু মানুষের আমি বয়স নিলাম, যে 10 জন মানুষ আছে, ধরো যে কারো বয়স ধরো যে 8 বছর, কারো বয়স 2 বছর, কারো বয়স ধরো যে এখানে কি বলে যে 45, কারো ধরো যে তোমার 12, কারো ধরো যে 7, হ্যাঁ এরকম ধরো যে অনেক বয়সের হিসাব আছে। এখন এই এইভাবে থাকার চেয়ে যদি আমরা এটা এইভাবে তালিকা করতাম যে 0 থেকে 5-এর নিচে, 5 থেকে 10-এর নিচে, 10 থেকে 15-এর নিচে, ওকে, এইভাবে যদি এখন আমি লিপিবদ্ধ করতাম যে 0 থেকে 5-এর নিচে কতজন আছে, 1 জন, 5 থেকে 10-এর নিচে এটা আছে 1 জন, 10 থেকে 15-এর মধ্যে এর নিচে কেউ নাই, তো তার মানে আমি দেখো এরকম ধরনের ডেটাই যখন ট্রান্সফর্ম করতাম, এটা হচ্ছে আমাদের আনগ্রুপ ডেটা যেটা আমি বললাম, আর এটা হচ্ছে আমাদের গ্রুপ ডেটা। তো এখান থেকে আমি ইজিলি উই ক্যান ড্র এনি কাইন্ড অফ সামারি, আমি তখন বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে আমাদের 10 বছরের নিচে কতজন মানুষকে আমি পাইছি সেই এলাকায়, কিংবা আমাদের 50 ঊর্ধ্ব বয়সে কতজন মানুষ আছে। তো বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কাজটাই হচ্ছে ডেটা গুলোকে টেবুলেশনের মাধ্যমে প্রেজেন্ট করা, অর্থাৎ এই প্রেজেন্টেশনটা করে আমরা একটা গ্রুপ অফ ডেটা সেট থেকে সামারি কিংবা কনক্লুশন কিংবা এনি কাইন্ড অফ কি বলে যে ইনফরমেশন ড্র করতে পারি, যেটা আমাদের এই ডেটা এরকম টাইপের ডেটা গুলো থেকে বের করাটা সম্ভব না। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কাজ। তো এখন আমি বারবার করে দেখো এখানে শুধুমাত্র নিউমেরিক সংখ্যা নিয়ে লিখতেছি, ধরো যে আমরা বেসিক্যালি আমরা বলে থাকি যে হ্যাঁ নিউমেরিক ডেটা নিয়ে আমরা সাধারণত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা হয়, বাট নন নিউমেরিক যদি মানে আমার ডেটা থাকে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা বের করা তো খুবই ইজি। সেক্ষেত্রে কিরকম, যেমন আমরা এখন একটু চলে যাই যে যদি আমাদের নন নিউমেরিক ডেটা হয়, দ্যাট মিনস কোয়ালিটেটিভ ভেরিয়েবল হয়, তাহলে কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য আসলে ফ্রিকোয়েন্সি টেবিলটা আমরা কিভাবে গঠন করে থাকি, তো ওটা খুবই সিম্পল। আগের মতো যেটা বললাম যে এখন আমাদের একটা ভেরিয়েবল নেম থাকবে, আমরা প্রথমে ভেরিয়েবল নেমটা এখানে দেব, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে টালি সংখ্যাটা, তারপরে এই জায়গায় থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, তো ধরো যে আমরা এখনই ধরো যে একটা এক্সাম্পল একটু করে ফেলি, ধরো যে ভেরিয়েবল নেম আমরা ধরো ব্লাড গ্রুপ নিয়ে কাজ করব। তোমরা তোমাদের ব্লাড গ্রুপ সম্পর্কে জানো না, কার কত কি কি মানে ব্লাড গ্রুপ জানো তো তোমরা নাকি, কার কি ব্লাড গ্রুপ জানো? ওকে, আমরা সম্ভব কি কি তালিকা আছে ব্লাড গ্রুপের একটু করে ফেলি। ধরো যে আগে যদি পজিটিভ গুলো লিখি, এ পজিটিভ, বি পজিটিভ, ক্যামেরাটা একটু বাঁ পাশে নিলে ভালো হতো, বা তুমি ক্যামেরাটা হ্যাঁ রোটেট করে নাও, স্ক্রিন রোটেট করো। ওকে, তারপরে ধরো যে ও পজিটিভ, তারপর আমি যদি নেগেটিভ গুলো লিখি, এ নেগেটিভ, দেন হচ্ছে বি, তারপরে হচ্ছে আমি সি লিখতে গেছিলাম, হ্যাঁ এ বি, তারপরে হচ্ছে কত কিছু আবিষ্কার হয় বলো, নতুন নতুন ব্লাড গ্রুপ তো আবিষ্কার হয় না, সি বি এফ এগুলো তো হয় না। আচ্ছা তো দেখো এখন আমরা একটু কাউন্ট করি, হ্যাঁ আচ্ছা এ পজিটিভ কারা কারা আছে, আমরা একটু হাত তুলি, হাত তুলি মানে হচ্ছে বলি যে কাদের কাদের এ পজিটিভ, হাত তুললে আমি কেমনে বুঝবো যে হাত কে কে তুলছো, এই যে রেইজ হ্যান্ড, তো আমি আমারটা দেখতে পাচ্ছি, তোমাদেরটা কই রেইজ হ্যান্ড? আচ্ছা আমি দেখতে পারলাম প্রত্যেকের প্রোফাইলে দেখতে পারলাম, এবার এখানে তো আমি দুজনকে দেখতে পাচ্ছি, আলফি আর মাহফুজ, হ্যাঁ সাজিদ, দুজন দুজন ছাড়া তো আর কই নাই, কেউ নাই তো, তাহলে দুজন ক্লাসে কেউ নাই মনে হয়, হ্যাঁ ক্লাসে কেউ নাই, আমি পিসিতে আমিও আছি। আচ্ছা ওকে, ও আচ্ছা, তাহলে ধরো যে আমরা 3 জনেরটা লিখলাম যে তারা ও এ পজিটিভ, তাহলে আমাদের এখানে
3 হয়ে গেল বি পজিটিভ করা আছে বি পজিটিভ কত হবে জি ম্যাম মোবাশের মোবাশের তানভীর মম আর কে আছে তিনজন আর কে আমি ম্যাম আমি ম্যাম নিশু আর আর কেউ নাই ম্যাম চারজন পাঁচজন হয়েছে ম্যাম হ্যাঁ তামির পাঁচজন তাহলে পাঁচ হয়ে কেটে দিতে হয় পাঁচজন এবি পজিটিভ কেউ আছে এবি পজিটিভ একজন হাবিব আছে আর মানে কেউ নাই দুইজন মাত্র দুজন যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হোল্ডার খুব কম না হওয়াটাই বেটার নাই বি নেগেটিভ নাই এবি নেগেটিভ আমি ম্যাম তুমি সিরিয়াসলি মানে সত্যিকারের উত্তর তোমার নেগেটিভ সুকান্ত টেস্ট তো এটাই বলে আমার বিশ্বাস হয় না না আমার আইডি কার্ড তো আমি টেস্ট করাইছি ম্যাম এটাই আসছে এটাই আসছে বেশি করে খাওয়া দাওয়া করবা সেফ মানে সেফলি চলাফেরা করবা ওকে আচ্ছা আর নেগেটিভ কি কেউ আছে ও নেগেটিভ নাই ওকে তাহলে পাঁচ আর তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জন আমি সহ তেরো জন আর একজন কে ম্যাম আমার পজিটিভ নাজমুল তাহলে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের এই সেকশনে এখন এই মুহূর্তে যারা তোমরা উপস্থিত আছো সবার ব্লাড গ্রুপের অবস্থাটা তোমরা ছবি তুলে নিয়ে লিখে দিতে পারো যদি করার কোনো ব্লাড এর দরকার হয় তাহলে এই সময় যোগাযোগ করে যে হ্যাঁ ঠিক আছে ব্লাড গ্রুপ কে কোথায় কতটুকু আছে তো দেখো এই যে আমরা টেবিলটা পেলাম সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনই লিখি একই কথা তো এখন যখন আমি ধরো যে আমি যদি প্রতিটা সেকশন ওয়াইজ এরকম একটা তালিকা করি এখন আমি যদি দেখি যে আমার এই বি সেকশন সরি সি সেকশনে যারা আছে এখানে সব থেকে বেশি কোন ব্লাড গ্রুপ হোল্ডার বিলং করে তাহলে আমরা দেখে বলতে পারতেছি যে সব থেকে বেশি ব্লাড গ্রুপ হোল্ডার আছে কোন ব্লাড গ্রুপ থেকে বি পজিটিভ তারপরে মানে পজিটিভের মধ্যে সেকেন্ড লিডিং গ্রুপ আছে হচ্ছে এ পজিটিভ আর হচ্ছে ও পজিটিভ আমি যদি নেগেটিভের দিকে চাই তাহলে হচ্ছে এখানে নেগেটিভ ব্লাড গ্রুপ হোল্ডার এক এবং একমাত্র আছে আমাদের সুকান্ত তো সেটা হচ্ছে কোন ব্লাড গ্রুপ থেকে এ বি নেগেটিভ তো তার মানে দেখো যে এইখান থেকে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন বা যে কোনো কিছু আমরা সামারি বা যে কোনো কিছু ড্র করতে পারি তো এই যে আমরা টেবিলটা বা এই যে আমরা টেবুলেশন মানে কি বলে টেবুলেটেড প্রেজেন্টেশনটা দেখলাম এটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল যেটা যদি আমি এখন তোমাদেরকে র্যান্ডমলি বললাম আচ্ছা কার কি ব্লাড গ্রুপ তোমরা বলে যাও তো আমি লিখে যাই তো তখন আমরা এরকম একটা সামারাইজ ফরমেশন পেতাম না তো ফরম্যাটটা যে পাচ্ছি যেখান থেকে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারি যে কোনো ধরনের কনক্লুশন ড্র করতে পারি এটাই বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ওকে তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বেসিক্যালি কেন হয় এটা পারপাসটা কি কিভাবে করতে হয় এতটুকুন পর্যন্ত তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে কারো হ্যাঁ তো এই তো গেল যে এই যে আমরা মানে আজকে যেটা দেখলাম মানে এখন এতটুকুন পর্যন্ত যেটা ছিল যে যদি আমাদের ভেরিয়েবলটা হয় হচ্ছে তোমার নন নিউমেরিক দ্যাট মিন্স আমরা এখন যে এক্সাম্পলটা করলাম সেটা ছিল হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য ওকে এখন সেম এক্সাম্পলটা যদি আমাদের সংখ্যাবাচক দ্যাট মিন্স নিউমেরিক ভেরিয়েবল হয় কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা কিভাবে এই কাজগুলো করে থাকবো যেমন ধরো যে এখানে তো এ পজিটিভ ও পজিটিভ এ বি নেগেটিভ এগুলো তো সবই হচ্ছে নাম এটা তো নিউমারিক না সংখ্যাবাচক না
তো যদি আমাদের এটা সংখ্যাবাচক কোনো ভেরিয়েবল হতো তাহলে ওই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে এই টেবিলটা জেনারেট করতাম আমরা এখন সেটা দেখে ফেলি ওকে তার মানে আমরা এখন দেখতেছি যে হাউ টু কনস্ট্রাক্ট বা হাউ টু জেনারেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ওয়েন দ্য ডেটা উড বি কি ডেটা নিউমেরিক ডেটা অর্থাৎ ফর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আমাদেরকে কিভাবে এই ডেটাগুলোকে জেনারেট করতে হয় এখন ধরো যে এখন যেমন আমরা ধুমধাম করে হ্যাঁ সম্ভাব্য কি ব্লাড গ্রুপ আছে সেগুলো নাম লিখে ফেললাম সেখানে টালি দিয়ে মার্কিংটা করলাম এই করলাম সেই করলাম বাট যদি আমাদের একটা নিউমেরিক ডেটা হতো তাহলে আমাদের কিছু সিস্টেম ফলো করতে হতো ওকে আমরা হুটহাট করে এভাবে লিখে ফেলতে পারতাম না আমাদের কিছু কাজ করতে হতো ওকে তাহলে কি কি কাজ করলে বা কিরকম কি করলে আমাদের আসলে কিভাবে টেবিলটা গঠন করতে হবে তো আমরা এটাতে চলে যাই তো তার আগে আমরা একটা এক্সাম্পল একটু লিখি ধরো যে আমরা এখানে কিছু নিউমেরিক সংখ্যা লিখি ধরো যে সাপোজ আমরা কিছু মানুষকে জিজ্ঞেস করছিলাম কি হতে পারে যে তারা ডেইলি কত মিনিট করে সোশ্যাল মিডিয়ায় কিংবা ডেইলি কত মিনিট করে নিউজ পেপার পড়ে ওকে অনলাইন নিউজ পেপার তারা ডেইলি কতক্ষণ করে পড়ে সোশ্যাল মিডিয়া তো আমরা সবসময় থাকি নিউজ পেপার এটা ধরো যে যদি চিন্তা করি তো কে বল ধরো যে লিখছে সে 8 মিনিট পরে 10 মিনিট পরে এরকম ধরো র্যান্ডম কিছু ডেটা আসছে হ্যাঁ তারপরে ধরো যে 2 মিনিট পরে 18 মিনিট 22 মিনিট 10 মিনিট 6 মিনিট তারপর হচ্ছে 7 মিনিট 19 মিনিট 25 20 আধা ঘন্টা হতে পারে হ্যাঁ আধা এই যে লিখছি 30 মিনিট হ্যাঁ মানে যেহেতু ওকে তো এই ধরো যে লিখতেছি এখানে র্যান্ডম ধরো যে লিখলেই হলো ইট উড বি এনিথিং এনি ভ্যালু আর কি কথা তো তারপর হচ্ছে যে আর কি আসতে পারে হুটহাট করে লিখতে গেলে তখন আর মাথায় সংখ্যা আসে না তারপরে 19 মিনিট 15 হ্যাঁ কি হতে পারে বলো তো একটা সংখ্যা 45 ওকে ওকে তো এই পর্যন্তই রাখি আপাতত তো এই হচ্ছে ব্যাপার তো আমরা কতগুলো ডেটা লিখে ফেলছি অনেকগুলো লিখছি মনে হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 ওকে ফাইন আমরা 25 জন মানুষকে জিজ্ঞেস করছিলাম র্যান্ডমলি যে তারা ডেইলি কত মিনিট করে এটা ধরো টাইম অফ রিডিং নিউজ পেপার টাইম অফ রিডিং নিউজ পেপার ইন মিনিটস ওকে যে মিনিটে আমরা 25 জন মানুষের কাছে সার্ভে করলাম যে তাদেরকে জিজ্ঞেস করলাম যে তারা ডেইলি কত কত মিনিট করে নিউজ পেপার পড়ে এটা হচ্ছে তাদের রেসপন্সেস বা রিপ্লাইস এখন দেখো এখান থেকে যদি আমাদেরকে বলা হলো যে কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল একই কথা বা কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি টেবিল একই কথা তোমাদের প্রথম কাজটা হচ্ছে কি দেখো যে যখন আমরা এই ধরনের নিউমেরিক ডেটার জন্য ফ্রিকোয়েন্সি টেবিলটা গঠন করতে যাব বা গঠন করতে যাব আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে তো এক নাম্বার স্টেপ যেটা স্টেপ নাম্বার 1 যদি এটা ম্যান্ডেটরি স্টেপ না তবু আমাদের মানে বোঝার সুবিধার্থে কিংবা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে তো অনেক ডেটা আছে রিপিটেশন অনেক বেশি হয়েছে ছোট বড় ডেটা মিলে আছে আমরা যে কাজটা করব এই ডেটাগুলোকে প্রথমে সর্টিং করে নেব ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট অর্থাৎ আমাদের ফার্স্ট টাস্কটা হচ্ছে আমাদের ডেটাগুলোকে ছোট থেকে বড়তে কি করে নিতে হবে সর্টিং করে নিতে হবে ওকে তো তার মানে সবথেকে স্মলেস্ট ডেটা এখানে কত আছে দেখো স্মলেস্ট ডেটা খুব সম্ভবত আমাদের এখানে 2 দেয়া তো লিখলাম 2 2 এর পরে কত কত আছে একটু দেখো তো 2 এর পরে খুব সম্ভবত 5 তারপর 7 ম্যাম 7 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
আচ্ছা এইট আছে, এইটটা কই? এইট না কিন্তু 18 এটা এইট কি আছে? এইট উপরে জি ম্যাম, একদম ফার্স্টে এইট ম্যাম, দুইটা ফার্স্টে এইট দুইটা
8 না ওটা 18 ওটা 18 ও আচ্ছা 18 আচ্ছা তারপরে এখানে 9 আছে এই একটা 9 আর 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 9 9 মনে হয় 10 আছে দুইটা 10 আছে এই একটা 10 হ্যাঁ এই একটা 10 তাহলে দুইটা 10 তারপরে 10 10 10 11 11 তিনটা আছে 7 এর আছে 10 তারপর হচ্ছে 11 নাই তারপর 12 আছে এই হচ্ছে একটা 12 আর 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 মনে হয় 12 নাই তাই না লিখলাম 12 12 এর পরে 13 মনে হয় না 14 আছে একটা 14 আছে 14 আছে 14 লিখলাম 18 আছে 14 এর পরে 18 দুইটা দুইটা ম্যাম 14 এর পরে 18 18 দুইটা 15 কিন্তু বাদ দিয়ে দিছো এই যে 15 আছে 18 হচ্ছে এই একটা 18 এই একটা 18 তাহলে 18 হচ্ছে আমাদের দুইটা গেল আর 18 এর পরে 19 আছে একটা না 19 দুইটা আছে এই যে 19 দুইটা না 19 তিনটা আছে ওকে 19 তিনটা 19 লিখলাম তারপর হচ্ছে 20 এই হচ্ছে একটা 20 আর 20 আর 29 21 9 22 আছে একটা দেখো 22 আর আর কই আছে 22 টা লিখে ফেলছি 22 এর পরে আর কি আছে 22 এর পরে আছে 25 তারপর আছে 30 32 টা মে দিবেন 32 টা হ্যাঁ আর হচ্ছে 45 ডান বহুত কিছু লিখে ফেলছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ওকে ফাইন তাহলে আমাদের 25টা ডেটা ছিল তাহলে আমাদের এটা যেহেতু দরকার নেই এটা মুছে ফেললাম আমরা হ্যাঁ তো আমরা কি করলাম ডেটা গুলোকে প্রথমে সর্টিং করে ফেললাম ছোট থেকে বড় কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্র্যাকশনও থাকতে পারে তো ওই ক্ষেত্রে আমরা যদি সর্টিং না করি তাহলে আসলে মানে একটু অর্ডারিং করতে সমস্যা হয়ে যেতে পারে এটা যদি ম্যান্ডেটরি না তাহলে স্টেপ নাম্বার ওয়ান এ আমরা সর্টিং করলাম স্টেপ টু তে দেখো স্টেপ টু এর যে কাজটা ইন স্টেপ টু এখানে আমরা লিখি ইন স্টেপ টু আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে একটা ভ্যালুর মান বের করতে হবে যেটাকে আমরা বলে থাকি স্টেপ টু তে যেটাকে আমরা বলি হচ্ছে কে এটা কে মানে বোঝাই হচ্ছে মিনিমাম নাম্বার অফ ক্লাসেস এই কথাটার অর্থটা কি যে এই যে দেখো যে আমরা একটু আগে যে তোমাদের ওই যে ব্লাড গ্রুপ নিয়ে যে এক্সাম্পলটা করা হলো না ওইখানে কি আমরা ও পজিটিভ এ পজিটিভ এ বি পজিটিভ এই যে ও পজিটিভ এ পজিটিভ বা বি পজিটিভ এই হচ্ছে এক একটা করে ক্লাস এরকম কতটা ক্লাস হবে সেই ক্লাসের সংখ্যাটাই আমার এই জায়গায় বের করতে হবে ওইখানে তো আমরা আমাদের ইচ্ছা মতন যে সম্ভাব্য কতটা ব্লাড গ্রুপ হতে পারে এরকম সম্ভাব্য সকল ব্লাড গ্রুপের আমরা ক্লাস মানে নাম লিখে একটা ক্লাস করে ফেলছি ক্লাসিফাই করে ফেলছি বাট এখানে তো কতটা ক্লাস হবে সেটা তো আমাদের আগে ডিফাইন করতে হবে আগে বের করতে হবে অ্যাট লিস্ট হাউ মেনি ক্লাসেস উই হ্যাভ টু ক্রিয়েট ওকে তো এবং আমি আমার ইচ্ছা মতো পাঁচটা ইচ্ছা মতন দুইটা ইচ্ছা মতন দশটা বারোটা পনেরোটা নিতে পারবো না তো এই ক্লাসের সংখ্যা আমাকে কিভাবে মেজার করতে হবে এটার জন্য তারা আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে দিছে ওকে ফর্মুলাটা হচ্ছে কি দেখো ফর্মুলাটা হচ্ছে 2k ফর্মুলা এই ফর্মুলার নামই হচ্ছে 2k ফর্মুলা ফর্মুলাটা হচ্ছে এরকম যে 2 টু দ্য পাওয়ার k ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু n এটা হচ্ছে 2k ফর্মুলা তো এখানে 2 টা কিন্তু আমার কনস্ট্যান্ট আবার ভাববো না যে এখানে 2 আছে মানে এখানে হাতে ঘুরে থাকলে এখানে 2 ই হবে ওকে এখানে হচ্ছে 2k ফর্মুলা আর এখানে n এর মান বোঝায় n মানে বোঝায় হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশনস অর্থাৎ টোটাল এখানে কতটা ডেটা দেয়া আছে যেমন এখানে আমরা টোটাল কতটা সংখ্যা দেয়া আছে বলতো এখানে টোটাল এন এর ভ্যালু কত হবে 25 টা তার মানে আমার এখানে এন এর মান হবে হচ্ছে 25 তাই না তো তার মানে এখানে কি বোঝায় দেখো যে এখানে আমি কে এর মান 0 1 2 এভাবে নিতে 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 যে মানটা নিলে আমার এই কন্ডিশনটা ফুলফিল হবে সেই মানটাই উড বি কনসিডার অ্যাজ দা ভ্যালু অফ কে বোঝা গেছে কি না অর্থাৎ কে এর মানগুলো অর্থাৎ যেমন আমি একবার কে এর মান শূন্য বসাবো একবার ওয়ান বসাইতে থাকবো একবার টু বসাইতে থাকবো অর্থাৎ যে মানটা না মানে বসাইলে আমাদের এই যে এই টোটাল মানে ভ্যালুর মানটা অর্থাৎ টু কে এর মানটা টোটাল 25 এর সমান হবে কিংবা তার থেকে বড় না হবে ততক্ষণ পর্যন্ত আমার কে এর মানটা নিয়ে নিতেই হবে ওকে যেমন আমি যদি কে এর মান একবার জিরো বসাই টু টু দ্য পাওয়ার জিরো মানে কত জিরো টু দ্য পাওয়ার জিরো
1 তাহলে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 যদি হয় সেটা 2 হবে 2 এর মান যদি আমি 2 বসাই সেটা 4 হবে 2 এর মান যদি আমি 3 বসাই সেটা 8 হবে 2 এর মান যদি 4 বসাই তাহলে সেটা 16 হবে 2 এর মান যদি আমি 5 বসাই 2 এর মান 5 বসাইলে সেটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত 25 32 isn't it 32 না আমার কন্ডিশনকে ফুলফিল করতেছে তো তার মানে এখানে মিনিমাম কথাটার অর্থ হচ্ছে কম পক্ষে আমার পাঁচটা ক্লাস নিতেই হবে জিনিসটাকে বুঝলাম কিনা এই ইকুয়েশনটা বা এই মানটা বসে এর মান বুঝে গেছে জিনিসটা তো তার মানে হচ্ছে কি যে অ্যাট লিস্ট উই হ্যাভ টু ক্রিয়েট ফাইভ ক্লাসেস অর্থাৎ এখানে কে এর মানটা আমার হচ্ছে কত আসছে পাঁচ আসছে ওকে এখন এই মিনিমাম কথাটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিনিমাম কথাটার অর্থ হচ্ছে যে কম পক্ষে আমাকে পাঁচটা ক্লাস নিতেই হবে পাঁচটার যদি আমার যদি প্রয়োজন লাগে আমার যদি প্রয়োজন পড়ে আমি ছয়টা সাতটা আটটা ক্লাস ক্রিয়েট করতে পারবো বাট পাঁচটার নিচে নিতে পারবো না অর্থাৎ কম পক্ষে আমাকে পাঁচটা ক্লাস নিতেই হবে আমি চারটা নিতে পারবো না আমি তিনটা নিতে পারবো না কম পক্ষে আমাকে পাঁচটা ক্লাস নিতেই হবে ওকে এটাই হচ্ছে আমার আলটিমেটলি কে এর মানটা ওকে তাহলে এখানে তাহলে আমরা এই ইকুয়েশন সলভ করে বা এই ইকুয়েশন থেকে আমরা কি পেলাম যে কমপক্ষে আমাকে এখানে কতটা আমার যদি এখন এখানে কে এর মান ধরে যে যত মানে আমার এন এর ভ্যালু বাড়ার সাথে সাথে কিন্তু আমার কে এর মানও বাড়তে থাকবে যদি আমার এখানে 25টা ডেটা না থাকে যদি 10টা ডেটা থাকতো তাহলে কিন্তু আমার কে এর মান পাঁচ নেওয়ার দরকার হতো না আমি ওখানে কে এর মান 3 নিলে কিন্তু 3 বা 4 নিলে কিন্তু মানে আমার কন্ডিশনটা ফুলফিল হতো তো তার মানে হচ্ছে কি এন এর মান বাড়ার সাথে সাথে আমার কে এর মান বাড়বে ওকে তো তার মানে আমরা এই কন্ডিশন থেকে কি পাচ্ছি যে কে এর মান কতটা মানে অ্যাট লিস্ট আমাকে কতটা ক্লাস নিতে হবে অ্যাট লিস্ট উই হ্যাভ টু ক্রিয়েট ফাইভ ক্লাসেস তো এই জায়গাটুকু পর্যন্ত বুঝলাম কিনা এখানে কি কারো কোনো কনফিউশন আছে যদি থাকে আমাকে অবশ্যই অবশ্যই বলো যে বুঝি নাই ম্যাম বা আবার বলেন বা এরকম কিছু যদি না বুঝে থাকি তো আর যদি বুঝে থাকি দেন ওকে আচ্ছা যদি এটা বুঝি তাহলে স্টেপ নাম্বার 3 যেটা ইন স্টেপ 3 সেখানে আমাদের বের করতে হবে দ্য ভ্যালু অফ আই এখানে আই মানে বোঝায় হচ্ছে ক্লাস ইন্টারভেল ক্লাস ইন্টারভেল মানে এই জায়গায় বোঝায় হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণীর গ্যাপ অর্থাৎ প্রতিটা ক্লাসের আমার গ্যাপটা কত হবে সেই গ্যাপটা ক্যালকুলেট করতে হবে এই ফর্মুলা থেকে এটা যে ফর্মুলাটা ফর্মুলাটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই হচ্ছে কে এখানে আপার লিমিট মানে বোঝায় হচ্ছে সব থেকে হাইয়েস্ট যে ভ্যালুটা 45 লোয়ার লিমিট হচ্ছে এই জায়গায় কত 2 আর সব থেকে এখানে কে এর মানটা আমি বের করছি কত 5 দেখো তো এটা ক্যালকুলেশন করলে কত হয় ফ্র্যাকশন সহ বলবা কত হয় একটু দেখো তো কত আসছে ক্যালকুলেশন দেখো তো করছো 45 থেকে 2 বিয়োগ করে 5 দিয়ে ভাগ করে ম্যাম 8.6 তো তার মানে দেখো আমার এখানে 8.6 এটা একটা ফ্র্যাকশন মান আসছে তার মানে আমার প্রতিটা শ্রেণীর ব্যবধান যদি 8.6 করে ধরতে যায় তাহলে এটা খুব বেশি একটা ঝামেলা হয়ে যায় এটা এটা মানে অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় মানে অনেক বেশি ঝামেলা দেয় 8.6 এটা আবার কি ভ্যালু দুটোর মধ্যে গ্যাপ আমি 8.6 কিভাবে ধরে নেব বা এরকম কিছু একটা ওকে তো 8.6 যেটা সেটা আমাদের জন্য অনেক বেশি একটু ধরাটা ঝামেলা হয়ে যায় তো আমরা যেহেতু আমাদের 8.5 এর আমরা জানি যে আমাদের যদি পয়েন্টের পরে 5 অথবা তার থেকে বেশি থাকে তাহলে আমরা আগের ঘরের সাথে কি করে যোগ করব 1 যোগ করব তো তার মানে আমরা রাউন্ড আপ করে এই গ্যাপটাকে 9 করে ধরব ওকে অর্থাৎ তার মানে আমরা প্রতিটা শ্রেণীর ব্যবধান 9 করে ধরব যদি 8.4 থাকতো তাহলে আমরা 8 করে ধরতাম
ওকে তাহলে মোটামুটি আমাদের গেল সবকিছু ডান দ্যাট মিন্স হচ্ছে আমরা স্টেপ 3 থেকে আই এর মানটাও পেলাম হুইচ ইজ 9 এখন আমাদের মোটামুটি সব কাজ শেষ আমরা এখন টেবিলে চলে যাই ওকে তো টেবিলে আমি কেন জানি স্ক্রিন দেখতে পাচ্ছি না স্ক্রিন দেখতে পাচ্ছ না অন্যদেরও কি सेम প্রবলেম বলো তো না ম্যাডাম ঠিক আছে না ম্যাম দেখা যাচ্ছে ওই যে মোবাইলে ক্লিক করুন ইয়াটার মধ্যে ক্লিক করুন এটাতে পিন করে রাখো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক কথা বললে ওই পিনটা চলে যায় আর কি এটা হতে পারে মানে আমি এখানে আসলে বুঝি না আমার এখান থেকে তো সবই ওকে তোমরা না শুনতে পারলে বা না দেখতে পারলে আমাকে জানাই তো যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের মোটামুটি ডান আমরা এখন সেই টেবিলটাই চলে যাই যে আগের মতোই আমরা আগের বারও যেরকম যে ব্লাড গ্রুপের তিনটা কাজ করছিলাম তিনটা কলাম নিয়েছিলাম এখানেও সেম জিনিসটা তো এখানে ধরো যে ভেরিয়েবল নেম যেহেতু টাইম অফ রিডিং নিউজ পেপার তো আমরা এভাবে লিখতে পারি টাইম মানে ইন্টারভেল অফ টাইম এটা লিখতে পারি ইন্টারভেল এটা একটু উপরে দিই এটা উপরে ইন্টারভেল ইন্টারভেল অফ টাইম এটা হচ্ছে টালি আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ওকে আমাদের এই ডেটাগুলোকে রাখতে হবে বলে আমি এটা মুছতে পারতেছি না আচ্ছা দেখো এখন আমরা এখানে কি করছি আমরা এখানে হচ্ছে কি বলছি যে আমাদের কম পক্ষে পাঁচটা ক্লাস নিতে হবে এবং প্রতিটা ক্লাসের মানে ভিতরে গ্যাপ থাকতে হচ্ছে 9 করে তো ইউজুয়ালি অনেকেই শূন্য থেকে শুরু করে দেখতে সুন্দর লাগে বাট আমার কাছে মনে হয় যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে স্টার্ট করাটাই বেটার ওকে যেমন এখানে সব থেকে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 2 তাহলে 2 থেকে আমি আমার গ্যাপ ধরতে হবে কত 9 তার মানে 2 থেকে যদি আমি 9 করে ব্যবধান ধরি তাহলে আমার লাস্ট লিমিট এখানে কত হবে বলো তো 8 ম্যাম 11 11 9 ব্যবধান আচ্ছা ঠিক আছে ম্যাম 11 11 ব্যবধান শুড বি 9 ওকে মানে অনেকে আমরা এভাবে গুণি যে 2 3 4 5 6 7 8 9 10 ম্যাডাম 9 করে ধরলে তো আমার লাস্ট ভ্যালু 10 এর সাথে কথা বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এই আপার হ্যালো ম্যামের মধ্যে কারেন্ট চলে গেছে নাকি নেট চলে গেছে আমি তো ভাবছি আমার কি গেছে আমি ভাবছি আমার তো বুঝি আটকে আছে আমি তো বাইরে গেলাম আমি ভাবছি আমার কারেন্ট চলে গেছে এই চা ভাই বোকা হয়ে এপ্রিল ফুল আচ্ছা আমি মনে হয় নাই হয়ে গেছিলাম না আমার কথা কি এখন শোনা যাচ্ছে জি ম্যাডাম জি ম্যাম আচ্ছা আমার কানেকশন দেখলাম লস্ট হয়ে গেছে পরে যে ডেটা দিয়ে আমরা ভাবছি আমাদের বুঝি হইছে তাই না না আমি ওই যে উপরে দেখি যে রেকর্ডেড যে অপশনটা আছে না ওখানে দেখলাম যে ইওর কানেকশন হ্যাজ বিন লস্ট তো ওয়াইফাই এটা গিয়ে দেখলাম যে ঝামেলা পরে যে ডেটা দিয়ে কি বলেছে ইন করলাম এটা সে বুঝে না হঠাৎ করে তো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম দেখো যে আমরা যে জায়গায় ছিলাম যে অনেক সময় আমাদের কনফিউশন এটা হয়ে যায় যে মানে আমার 2 থেকে 9 10 হবে না 11 হবে তো যেটা বললাম যে দুইটার বিয়োগফল 9 হতে হবে আমাদের যদি কারো কনফিউজ মানে আমরা কনফিউজ যদি হয়ে যায় লাস্ট ভ্যালু কত হবে তাহলে কাজ করতে পারি যে ছোট ভ্যালুর সাথে এই বিয়োগ ব্যবধানটাকে যোগ করলে যোগফল যেটা হবে সেটাই হচ্ছে আমাদের আলটিমেট ভ্যালু লাস্ট ভ্যালুটা ওকে তো 2 থেকে 9 আমাদের ব্যবধান দেন এখানে আবার একটা ম্যাটার আছে দেখো আমরা কিছু কিছু জায়গায় কিছু কিছু বইয়ে এভাবে দেখি যে 2 থেকে 11 11 থেকে আবার শুরু করে 11 থেকে যদি আমরা শুরু করি তাহলে এখানে লাস্ট ভ্যালু কত হবে বলো তো 20 20 আবার কিছু কিছু বইয়ে
কি করে জানো যে একটা করে গ্যাপ ধরে, তাই না? তুমি এটাও দেখে আসছো কিছু কিছু বই এরকম করে, 2 থেকে 11, আবার এটা 11 থেকে শুরু করে না, 12 থেকে 21, মানে এই 11 এবং এই 12, দ্যাট মিন্স যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু করে না, তার এক ঘর পর থেকে শুরু করে। এখন আমাদের মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল। অ্যান্সার হচ্ছে দুইটাই ঠিক, এই দুইটা আলাদা আলাদা মেথড। অর্থাৎ আমাদের এই মানে তোমার হচ্ছে ক্লাস নেওয়ার জন্য দুটো মেথড আছে, এটাকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ মেথড, আর এটাকে বলা হয় হচ্ছে ইনক্লুসিভ মেথড। তো ইনক্লুসিভ মেথড যেটা, সেটা হচ্ছে কি যে যে ঘর থেকে তোমার শেষ হলো তার পরবর্তী ঘর থেকে স্টার্ট হয়, আর এক্সক্লুসিভ মেথড হচ্ছে যে ডিজিট থেকে তুমি শেষ করলে সেই ডিজিট থেকে স্টার্ট হয়। নর্মালি যেটা হয় যে একটা প্রবলেমের যখন একাধিক সলিউশন থাকে তখন বিভিন্ন এক্সপার্টিস এই সলিউশন নিয়ে কথা বলে যে হুইচ ওয়ান ইজ বেস্ট, কোনটা আমাদের ইউজ করাটা সব থেকে অথেন্টিক বা কোনটা বেটার, দুটোই ঠিক আছে, তাদের সাজেশন হচ্ছে এই এক্সক্লুসিভ মেথডটা ইউজ করাটা সব থেকে ভালো। কেন এটা ভালো দেখো এবার, সেটা হচ্ছে কি যে ধরো যে আমার এখানে কোনো একজন নিউজ পেপার রিডার সে বললো যে আমি প্রতিদিন 11.5 মিনিট করে নিউজ পেপার পড়ি অ্যাজ পার এক্সাম্পল। তো যখন নাকি আমরা এক্সক্লুসিভ মেথডটা ইউজ করব, 11.5 কে আমি কোথায় বসাবো? এখানে তো আমার 11 শেষ, এখানে আমার 12 থেকে শুরু হয়েছে, তো তার মানে এই 11.5টা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশনের ক্রিয়েট হতে পারে যে 11.5টাকে কোথায় যাবে, 11.5টাকে আমি কোন জায়গায় বসাবো, এখানে বসাবো নাকি এখানে বসাবো। তো এই প্রবলেম গুলোর সলিউশনের জন্য তাদের মতে সব থেকে বেস্ট মেথড হচ্ছে এক্সক্লুসিভ মেথড। এখন এখানেও একেবারে একটা কথা থাকে, যদি আমার ধরো যে এখানে তো 3টা 10 আসছে, 3টা 10 না এসে ধরো যে 1টা 2টা 10 1টা 11 আসছে, তাহলে এই 11টাকে আমি কোথায় বসাবো, এখানে বসাবো নাকি এখানে বসাবো? এক্ষেত্রে তাদের সলিউশনটা হচ্ছে যে এই জায়গায় আমার হাইয়েস্ট লিমিট হচ্ছে 11, বাট এটার ক্যাপাসিটি হচ্ছে 10.999। অর্থাৎ এটা এই ভাবে বোঝায় যে 2 থেকে শুরু করে 11 নিচে যত ভ্যালু আছে সবগুলো এখানে বসবে, আবার এখানে 11 থেকে শুরু করে 20-এর নিচে যত ভ্যালু আছে সেটাই জায়গায় বসবে। বুঝে গেছে জিনিসটা? জি ম্যাম। তো 11 যদি হয় তাহলে 11 কে আমরা এই ঘরে বসাবো না, বিকজ এটার ক্যাপাসিটি হচ্ছে 10.99, 11 আসলে আমরা সেটাকে এই ঘরটায় বসাবো। ইজ ইট ক্লিয়ার নাও? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা একটু মানে তোমার হচ্ছে যে এটা করে ফেলি, তাহলে প্রথম ভ্যালু হচ্ছে 2 থেকে 10, পরবর্তীটা 11 থেকে 20, তারপরেরটা কত থেকে কত হবে বলো তো? 20 থেকে কত হবে? 39। 39, তারপরেরটা 29 থেকে 38 38 তারপরেরটা 38 থেকে 47 আর তো আমাদের মনে দরকার নাই, তাই না? যেহেতু 45 আমাদের লাস্ট ভ্যালু। ওকে, তো আমরা এখন কাউন্ট করে ফেলি, এখানে আমরা 11-ই রাখি, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো 2 থেকে শুরু করে 11-র ভিতরে, অর্থাৎ 2 থেকে আমরা এটা এভাবে বলবো যে 2 থেকে শুরু করে 11-র নিচে পর্যন্ত কতগুলো ডেটা আছে, আমরা একটু কাউন্ট করে ফেলি। দেখো তো 2 থেকে শুরু করে 11-র নিচ পর্যন্ত কতগুলো ডেটা আছে? 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 তো আমরা এখানে বসাবো না, বাদ, তার মানে আমাদের 9টা, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, দ্যাট মিন্স হচ্ছে আমাদের 9টা। এবার 11 থেকে শুরু করে 20-এর নিচে পর্যন্ত টোটাল কতটা আছে আমরা একটু দেখি। দেখো তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, এটাও 9টা, তাহলে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, এটাও 9টা। 20 থেকে শুরু করে 29-এর নিচের পর্যন্ত কতগুলো ডেটা আছে? 3টা, 1, 2, 3, দ্যাট মিন্স 3। 29 থেকে শুরু করে 38-এর মধ্যে 2টা, 1টা। 38 থেকে শুরু করে এর মধ্যে 1টা। ওকে, বুঝে গেছে? তাহলে এই যে টেবিলটা আমরা পেলাম সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ম্যাম এটা একটু ভুল হওয়ার চান্স থাকবে বেশি, কারণ ওই যে 11 দেখেছো উপরে যে সংখ্যাটা আছে নিচে, হ্যাঁ, ওটা মাথায় রাখতে হবে। আর ওটা কেউ যদি ওই ইনক্লুসিভ মেথডটা ইউজ করে দ্যাট কুড বি অলসো ওকে, বাট মানে নরমালি যেটা হয় যে যেটা বললাম যে তাদের প্রেফারেন্সটা হচ্ছে যে এই মেথডটা, এই মেথডটা হচ্ছে অনেক বেশি স্ট্যান্ডার্ডাইজ, বিকজ আমরা যখন পরবর্তীতে কোনো গ্রাফ
প্রেজেন্ট করতে চাই, তো গ্রাফগুলো বেসিক্যালি এক্সক্লুসিভ মেথডকেই বেস করে হয়, ইনক্লুসিভ মেথডের জন্য করা হয়, বাট নর্মালি যেটা হয় যে এক্সক্লুসিভ মেথডের জন্যই গ্রাফগুলো বেশি জাস্টিফাই, এই জন্য তাদেরও সাজেশন হচ্ছে যে এক্সক্লুসিভ মেথডটা ইউজ করে করা। তো দেখো যেটা বলতে চাচ্ছিলাম, দেখো যে এই এই ডাটা আর এই ডাটার মধ্যে পার্থক্যটা কি আমরা বুঝতে পারতেছি? দেখো এই ডাটাগুলো হচ্ছে কি, এটা কোনো গ্রুপে নাই, আমি এখান থেকে চাইলেও এই ডাটাগুলো থেকে তেমন কিছু একটা মানে সামারি বা মানে কনক্লুশন ড্র করতে পারবো না। বাট আমি যদি এই ডাটা থেকে বলতে চাই যে হ্যাঁ ঠিক আছে, আমাদের বেসিক্যালি ধরো যে সব থেকে বেশি নিউজ পেপার পড়ে কোন গ্রুপটার মধ্যে, অর্থাৎ আমরা যদি এখান থেকে ইজিলি কমেন্ট করতে পারি না যে 2 থেকে 20 মিনিট এই টাইম এই গ্রুপ অফ পিপল মানে এই গ্রুপের মধ্যে অর্থাৎ এই টাইমের মধ্যে মানুষজন সব থেকে বেশি নিউজ পেপার পড়ে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে 20 মিনিট অ্যারাউন্ড অন অ্যান এভারেজ মানুষজন বেশি নিউজ পেপার পড়ে। বাট যত মানে দ্রুত মানে যত বেশি টাইম হচ্ছে, দ্যাট মিনস আমি যদি বলি যে নট মোর দেন 45 এর মানে মিনিটের বেশি মানুষজন নিউজ পেপার পড়ার সংখ্যা খুবই কম, তার মানে আমরা এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি যে 20 মিনিটের ঊর্ধ্বে মানুষজন বেসিক্যালি কম নিউজ পেপার পড়ে। যত বেশি টাইম যাচ্ছে বা টাইম এর লিমিট বেশি হচ্ছে, মানুষজনের নিউজ পেপার পড়ার টেন্ডেন্সিটা তত কমে যাচ্ছে। তার মানে কি আমরা এইখান থেকে যে কোনো ধরনের সামারি, কোন লিমিটের মধ্যে মানুষজন সব থেকে বেশি নিউজ পেপার পড়তেছে, কোন সীমার উপরে কম নিউজ পেপার পড়তেছে, ওকে কখন সব থেকে বেশি মানুষজন ধরো যে একটা এভারেজ লিমিটের মধ্যে আছে, আমরা যে কোনো ধরনের এখান থেকে আমরা একটা প্রিসাইজ মানে ইনফরমেশন দিতে পারি, যেটা কিনা আমরা এখান থেকে পারি না। ওই যে দেখো না যে ক্রিকেট খেলার যখন স্কোর কার্ড আমরা স্কোর বোর্ড দেখি, দিস ইজ অলসো দ্য প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এই হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ব্যাপার স্যাপার ফর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এতটুকু পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে বা বুঝি নাই এরকম কেউ আছে? যদি না থাকে তাহলে আজকে এই পর্যন্ত রাখি, নাকি বলো? জি খুশি না, আমি তাড়াতাড়ি করে পড়াই দিই, এই জন্য আমি নিচ্ছি, আমি ওখানে নিচ্ছি। তোমাদের রেজিস্ট্রেশনের কি অবস্থা বলো তো? এখন অনেকেই মনে বাকি আছে নাকি? 3-4 জন হয়তো বাকি আছে। ওকে রেসপন্স প্লিজ, কারা আছি আমরা একটু দেখি। ওকে তারপরে রোকাইয়া নাই, রাকিব ওকে রোকাইয়া আছো, রাকিব আছো, রাকিবুর রহমান নাই নাই নাই, আচ্ছা অর্পিতা নেই ম্যাম নেই, তারপরে মিশু আছো আছে, নাইম নেই, নাইম আছো নেই, পাপন ম্যাম ম্যাম নাইম আছে তো, আচ্ছা নাইম আছে, পাপন আছো নাকি? পাপন আছো না ম্যাম? ছিল ছিল ছিল, আচ্ছা তারপরে আলামিন, আলামিন নাই, মৌ আছো, মেহেদি, মেহেদি হাসান, মেহেদি হাসান নাই, সাজিদুল ইসলাম ম্যাম আসি ম্যাম, সাজিদুল আছো, সুকান্ত আছো, মোবাশ্বের আছো, রাজিন আছো, জাকারিয়া হোসেন, রাজিন, রাজিন নাই, আলভি আছো, আরাফাত ম্যাম, আরাফাত ছিল ওর কারেন্ট চলে গেছে ম্যাম, আচ্ছা অমিত, অমিত নাই মনে হচ্ছে, সাইফুল, সাইফুল ইসলাম না না, সাইফুল আছে না ম্যাম, না ম্যাম, আচ্ছা তারপর হচ্ছে মুনিয়া, মাহাদি, শাফাইন ম্যাম,
না বুঝি নাই মাদি সাফায় নাজম খান আছে ম্যাম জি ম্যাম আছে 394 ম্যাম ম্যাম সাফায় নিচে ছিল এক কিনেরটা মনে এখন রিসিভ হয়নি ছিল ম্যাম মুনিয়ার পরে ম্যাম আমারটা কি দিবেন খুব দেখতে পাচ্ছেন আরে তো রেজিস্ট্রেশন হয় না এক কিন তোর নাম আছে না এখন আছে না নাজমুল আছো নাজমুল তামিত তামিত নাজমুল তামিত নাজমুল আছো নিশু আছো জি আমার অ্যাটেন্ডেন্স কি হবে আমার তো রেজিস্ট্রেশন হয়নি তারা আমাকে টেলিগ্রামে আজকে আইডিটা দিয়ে দিও আজকের ডেটটা মেনশন করে যেটা হবে যে তোমাদের যখন আপডেটেড হবে তখন আজকের ডেটে গিয়ে আমাকে আবার নতুন করে আপডেটেড অ্যাটেন্ডেন্সটা আপডেটেড দিতে হবে হ্যাঁ অবশ্যই একটু একবারে দিয়ে দিও মানে পর পর দিলে তখন আইডেন্টিফাই করা সম্ভব না সিআর কি আসছে সিআর জয়েন করছে আমাদের তাহলে তুমি সবারটা একটু কম্পাইল করে একসাথে যাদের রেজিস্ট্রেশন এখনো হয় নাই তাহলে তুমি একটু আজকে ওই টেলিগ্রাম গ্রুপে আজকে প্রথমে যেটা দিবা কি জানি বলে ওটার নাম ডেট দিয়ে আমাকে দিয়ে দিবা ঠিক আছে আমি পরে যখন ওদেরটা আপডেট হবে আমি ওদেরটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে ওকে তাহলে আল্লাহ হাফেজ টেক কেয়ার ওকে ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম